কলকাতার জনপ্রিয় নায়ক জিত সাফল্যময় কেরিয়ারে তিনি অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বাজি সিনেমাটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি তবে জিতের পাইপলাইনে যেই যেই সিনেমাগুলো আছে আশা করা যায় দু সালটা পুরো সময় জুড়ে আলোচনায় থাকবেন তিনি সামনে জিতের কী কী সিনেমা আছে তা নিয়েই আমার আজকের এই ভিডিও বর্তমানে রাবণ সিনেমার কাজ চলতেছে রাবণের ফার্স্ট লুক পোস্টার ও টিজার মুক্তির পর থেকেই এই সিনেমা নিয়ে নেটিজেনদের মাঝে তুমুল আলোচনার কমতি নেই যেমনি লুক তেমনি তার বডি ল্যাঙ্গুয়েজ জিতের চুল দাড়ি চোখ তার বডিতে প্রত্যেকটা সাবজেক্ট ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন অ্যামেন রাজ রাবণ ছাড়া আরও কিছু সিনেমা নিয়ে কথা চলতেছে বাংলাদেশের মুশারফ করিম ও জিদকে নিয়ে সঞ্জয় সমাদ্দার দ্বিতীয় পুরুষ নামে একটি সিনেমা করার চিন্তা করতেছেন তবে আমার যতটুকু মনে হয় জিৎ এটা করতে রাজি হয়নি এটার কনফার্ম নিউজটা দেওয়া সম্ভব হচ্ছে না তাছাড়া এসবিএফের ব্যানারে জিতকে ফেরাতে অফার করেছেন কেজিএফের সোনার খুনির মতোই এই সিনেমায় কয়লার খনি নিয়ে গল্প তৈরি করা হয়েছে আবার কিছুদিন আগে পরিচালক পাবেল উ বলেছেন খুব তাড়াতাড়ি জিতদের সাথে তার সিনেমা হবে সাথী সিনেমা নিয়ে আলোচনা করেছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী এই সাথী সিনেমা নিয়ে প্রিয়াঙ্কা কি আপডেট দিয়েছে এবং বস থ্রি নিয়ে বস জিৎ কী আপডেট দিয়েছে পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দেব তু বন্ধুরা এই সবই এখন অপেক্ষার তবে সকল জল্পনার অবসান ঘটে যেতে পারে আয় খুকু আই সিনেমায় এই ছবির পরিচালক সৌভিক কুণ্ড চাচ্ছেন একটি ছোট ক্যামিও রোলে সিনেমাতে জিতকে ফেরাতে আশা করা যায় সুইজারল্যান্ড সিনেমার মতো এখানেও জিতকে দেখা যাবে জিৎ জন্য খারাপ লাগে এটা ভেবে যে জিত কখনোই একটার বেশি দুটো ছবি একসাথে অ্যানাউন্স করে না তাই বিভিন্নভাবে তথ্যগুলো সংগ্রহ করতে হয় আর এর জন্য প্রচুর সময় ব্যয় করতে হয় আশা করি বুঝতে পারছেন তাই অ্যানাউন্স হওয়া সিনেমার রাবণবাদে বাকিগুলো হতেও পারে আবার নাও হতে পারে তবে আমার বিশ্বাস প্রত্যেকটা ছবি টপ ক্লাস এবং অরিজিনাল গল্পের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর বস জিতের সকল লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনিতে ক্লিক করে দিবেন পাশে থাকার জন্যে ধন্যবাদ